আসসালামু আলাইকুম এভরিওয়ান, রওশনা বিলাস থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর ভুঁড়ি বুনার রেসিপি নিয়ে। সামনে যেহেতু কুরবানি ঈদ আসতেছে, তাই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। এরকম মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভুঁড়ি রান্নার জন্য একটি হাঁড়িতে আমি 1/3 কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 1টি বড় এলাচ, 3টে তেজপাতা, 4-5টা সবুজ এলাচ, 6-7টা লবঙ্গ, 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এখন দিয়ে দিব ভুঁড়ি। ভুঁড়িটাকে আমি এভাবে এরকম সাইজ করে কেটে নিয়ে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে মোট আমি 1 কেজি পরিমাণ ভুঁড়ি নিয়েছি, সে অনুযায়ী মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ, 2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, অ্যাড করছি 1 চা চামচ মরিচ গুঁড়া। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। আমি প্যাকেটের গরম মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘরেও তৈরি করে দিয়ে নিতে পারেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। চুলার আগুনটা হাই হিটে রেখে কয়েক মিনিট এভাবে কষিয়ে নেব। কয়েক মিনিট ভাজার পরে এখন অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। ভুঁড়িটা যেহেতু লো হিটে সিদ্ধ করব, তাই এর থেকে বেশি পানি আর লাগবে না। মাঝে মাঝেই কিন্তু খুব ভালো করে চেক করে নিচ্ছি। ফিরে আসলাম 1 ঘন্টা পরে, ভুঁড়ির কিন্তু পানি ছিল সেটা শুকিয়ে গেছে আর ভুঁড়িটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে দ্বিতীয় পর্যায়ে রান্নার জন্য চলে যাচ্ছি। একটা ফ্রাই প্যান বসিয়ে এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে 1.5 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1টি মাঝারি সাইজের রসুন। আমি রসুনের কোষগুলোকে মাঝখান থেকে 2 ভাগ করে দিয়ে দিলাম। অপেক্ষা করব পেঁয়াজটা একটু ভাজা অবধি। এর থেকে বেশি আমি আর ভাজব না, এখন অ্যাড করে দিব ভুঁড়িগুলো। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু বেরেস্তা হয় নাই। বেরেস্তার আগের অবস্থাতেই দিয়ে দিলাম ভুঁড়ি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। সব কিছু মিশিয়ে আবারও ভাজতে থাকব। ভাজতে ভাজতে ভুঁড়ির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আর রসুন আর পেঁয়াজটা দিয়েছি, সেটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এর থেকে বেশি আর ভাজব না, যেহেতু ভুঁড়িগুলো ভুনা হয়ে গেছে আমি এক সাইড করে তুলে নিচ্ছি আর বাকি যে তেলগুলো আছে সেটা ফ্রাই প্যানের এক সাইডে চলে যাবে। তো আমি নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।